কুম আসসালাম আ রহমতুল্লাহ আবার জীবন আপনার প্রশ্ন হচ্ছে যে অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করা শাস্তি কি তো এ সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত কিছু আছে আল্লাহ সুবানা বলছেন হে ইমান গণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো কারণ কিছু ধারণা পাপ আর তোমরা অন্যের গোপনীয় বিষয় খুঁজে বেড়াইও না এবং তোমাদের কেউ অন্যের পেছনে তার যেন দুর্নাম না করে তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মরা ভাইয়ের গোস্ত খাবে সুরা হুজরা সুরা সুরার আয়াত হচ্ছে বারো নম্বর আর তুমি তার পেছনে পড়বে না যে বিষয়ে তোমার জ্ঞান নেই কারণ কান ও চোখ এবং অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসাবাদ করা হবে কালকে আমাদের দিনে তাই প্রত্যেক ব্যক্তিকে হিসাব দিতে হবে এবং অন্তরকে হিসাব দিতে হবে কানকে হিসাব দিতে হবে চোখকে হিসাব দিতে হবে জিহবাকে হিসাব দিতে হবে সুরাবানা ইসরায়েল নম্বর সতেরো এত নম্বর ছত্রিশ তাই কোনো মতে আমাদের অন্যের গীবত করা অন্যের ধারণা খারাপ ধারণা করা তার বিষয়ে বাজে মন্তব্য করা যাবে না এই বিষয়ে মহানাবসালামের হাদিস রয়েছে যে এই ধরনের ব্যক্তিকে কি হবে কাল আমাদের দিনে কবরের থেকে প্রথমে কবরের শাস্তি হবে কবরবাসীর জন্য গিবদকারীর জন্য কবরের শাস্তি দেওয়া হবে বেশি বোখারি হাদির নম্বর ছ হাজার বাহান্ন মুসলিম হাদির নম্বর দুইশো বিরানব্বই